আসসালামু আলাইকুম, বিসমিল্লাহ ইলেকট্রনিক্স থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি যে চ্যানেলটিতে এই পাম্পের রিভিউটি দেখাচ্ছি, এই চ্যানেলটি আমার নতুন চ্যানেল। আমার আগের চ্যানেলটির নাম হচ্ছে ডিজিটাল ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স, সেটিও আছে। সেটিতেও আমি বিভিন্ন পাম্প বা ডিসি পাম্প নিয়ে আমি রিভিউ দিয়ে থাকি। আমার এই চ্যানেলও আমি আপনাদের জন্য বিভিন্ন প্রোডাক্টের রিভিউ দেব। এটি হচ্ছে 775 মোটর, 18 ভোল্ট, 21,000 আরপিএম ডিসি পাম্প। জেনারেলি এটাকে আমরা মেটালস পাম্প হিসাবে চিনি। এই মেটালসের যে জিনিসটি দেখতে পাচ্ছেন, এটি আসলে অনেকেই লোহা মনে করে, কিছু কিছু মানুষ আবার এটাকে অ্যাসেস মনে করে, কেউ কেউ আবার এটাকে সিলভার মনে করে। আসলে এটা কি? এটি একটি সিলভার, এটি দেখতে পাচ্ছেন যে সিলভার, এই যে দেখতে পাচ্ছেন, এটি আগুনে গলবে না, পানিতে লিক হবে না, এবং এটি অনেকটা লাইফ গ্যারেন্টি দেওয়া চলে। হাত থেকে পরে ওইটি ভাঙার কোনো চান্স নেই। এটির ইনপুট, যেটাকে আমরা ইনপুট মানে মোটরের দিকে পানি ঢুকবে, এটি হচ্ছে 3/4 সাইজ, অর্থাৎ 1 ইঞ্চির 4/3 ভাগ, এবং আউটপুট হচ্ছে 1/2 ইঞ্চি। আউটপুটটি কম যাতে আপনি বেশি দূরে নিয়ে যেতে পারেন। এটি প্রায় 500 থেকে 600 ফুট দূরে পাইপের মাধ্যমে নিয়ে যেতে পারবেন। ধান খেতে বা যে সকল ফসলের জমিতে বেশি পরিমাণ পানির প্রয়োজন, সে সকল জমিতে সেচ দেওয়ার জন্য এই পাম্পটি ইউজ করতে পারেন। পাম্পটি টিউবওয়েল থেকে পানি তুলতে পারবেন যদি আপনার লেয়ার থাকে 20 থেকে 30 ফুটের মধ্যে। এই 77 মোটরটি 12 ভোল্টের অথবা 18 ভোল্টে অথবা 24 ভোল্টে চালাতে পারবেন। ডাইরেক্ট সোলার থেকেও চালাতে পারবেন, সেক্ষেত্রে আপনাকে 100 থেকে 120 ওয়াট বা 100 ওয়াটের ফ্যানেল লাগবে। তাছাড়া যদি আপনারা এটিকে বিদ্যুতের মাধ্যমে চালাতে চান, সেক্ষেত্রে আপনাদের জন্য লাগবে একটি অ্যাডাপ্টার। যেহেতু আমি এটি আমার নতুন চ্যানেল, আমার বেশ কিছু সাবস্ক্রাইবার দরকার, সেক্ষেত্রে আমি এই পাম্পটি একদমই সেপারেটে দিয়ে দিব। আপনারা জানেন যে এই পাম্পটি অনেক চ্যানেল বিক্রি করে, অনেক মানুষ বিক্রি করে, কেউ 1200 টাকার নিচে বিক্রি করে না। টেকটুল আছে, তারা 1100 টাকা বিক্রি করে, এবং আমার আগের চ্যানেলও আমি 1100 টাকা করে বিক্রি করতাম। তবে যেহেতু এটি আমার নতুন চ্যানেল, সেক্ষেত্রে আমি এটির মূল্য দিচ্ছি মাত্র 1050 টাকা, মোটরসহ পাম্পসহ 1050 টাকা। পাম্পটি আপনারা নিতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে, সরি ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আপনাদের সকলকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো। সবাই ভালো থাকবেন, আমার পরবর্তী ভিডিও দেখবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।